ভালো আছো তোমরা? আমি তোমাদের সামনে আবার এসেছি একটা মজার ধাঁধা নিয়ে। আমরা আজকে আর একটা ধাঁধা দেখব এবং তার উত্তর দেব এবং সেই সাথে অল্প কিছু পড়াশোনা করব। ঠিক আছে, করবে? হ্যাঁ, তোমরা অনেক ভালো ছাত্রছাত্রী, তাই না? তো আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে এখানে আসছি। তো আমি একটু তোমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি সেলিন আক্তার খান, প্রধান শিক্ষক, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালী সদর। তো আমি তোমাদেরকে আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়াকরণ সম্পর্কিত সমস্যা তুলে ধরব তোমাদের এখানে। তো তোমরাও একটু মনোযোগ দিয়ে শুনবে, আমি ধাঁধাটা দেবো, এই এখনই ধাঁধাটা দেবো একটু পরে। তো তোমরা প্রস্তুত থাকো, ধাঁধাটা লিখে রেখো, হ্যাঁ, পরবর্তীতে তোমরা আবার বলতে পারবে আর একজনকে। কিন্তু তার আগে আমি যে আজকে তোমাদেরকে আজকে যে পাঠটা দেবো সেটার থেকে তোমরা কি শিখবে, যোগ ও বিয়োগ সংক্রান্ত অনূর্ধ্ব চার স্তর বিশিষ্ট সমস্যা সমাধান করতে পারবে, আর যোগ বা বিয়োগ ও গুণ বা ভাগ সংক্রান্ত তিন স্তর বিশিষ্ট সমস্যা সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন যাই ধাঁধায়। ঠিক আছে, দেখো তোমরা প্রস্তুত থাকো, দেখো আমি ধাঁধাটা দেই, তারপরে বুঝে উত্তর দিতে হবে। দেখো তো, ১৭ থেকে চার বাদ দিলে ১৩ হয়, তাই না? ১৭ থেকে যদি আমরা চার বিয়োগ দেই তাহলে ১৩ পাই না? হ্যাঁ, আর কি বাদ দিলে ১৩ হয় বলো তো, পারো এটা? ১৭ থেকে চার বাদ দিলে ১৩ হয়, এটা তো আমরা জানি। তাহলে আর কি বাদ দিলে ১৩ হয় বলো, একটু চিন্তা করো, চিন্তা করে দেখো যে আর কি বাদ দিলে ১৩ হয়। দেখো তো, দিয়ে দিই, তাই না? বেশি সময় নেওয়ার দরকার নেই। দেখো তো, ১৭ থেকে স বাদ দিলে ১৩ হয়, ১৭, তাই না? ১৭ স যদি বাদ দেই তাহলে ১৩ বানান কি, এটা না? তাহলে ১৭ থেকে স বাদ দিলে ১৩ হয়, তাই না? তাহলে আমরা সবাই পারলাম ধাঁধা, তাই না? তো এখন এখন একটু আমরা পাঠে যাব। হ্যাঁ, এখন একটু আমরা হাসি মুখে পাঠে যাই, তাই না? আমরা একটা ধাঁধার উত্তর জানলাম। তা আমরা আজকে আমাদের আজকে যে পাঠটা, চার প্রক্রিয়া সম্পর্কিত কিছু সমস্যা, তা আমি তোমাদেরকে দেই। তোমরা বইটা খুলো, বইয়ের দেখো, বইয়ের ১৫ পাতায় চলে যাও, ১৫ পাতায় চলে যাও, ওখানে তিন নম্বর সমস্যাটি দেখো, আমি দেই এখানে। তিন নম্বর সমস্যাটিতে কি আছে দেখো তো, তিন নম্বর সমস্যায় কি আছে দেখো, তোমরা বইয়ের সাথে মিলো, আমি এখান থেকে পড়ি। হ্যাঁ, তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। হ্যাঁ, ওরা তিনজন একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল, তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী, এই যে নিচে যে এই তিনটা চিত্র দেওয়া আছে না, এই চিত্রে এই যে নিচে মূল্য দেওয়া আছে তিনটা, এই মূল্য অনুযায়ী একটা কিনলো কি আলমারি, দুইটা কিনলো টেবিল, আর ৮টি চেয়ার। এই তিনজনে এই এই কয়টি আসবাবপত্র কিনলো এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা দিল? তাহলে দেখো, একটা আলমারির দাম কত? ৮৭০০ টাকা। এই এই ৮৭০০ টাকার একটা আলমারি কিনেছে না, এখানে কি বলেছে? একটি আলমারি। আর টেবিল দাম কত? ২১০০ টাকা। এই ২১০০ টাকার এই টেবিলের কয়টা টেবিল কিনেছে? ২টা, তাই না? আর চেয়ারের মূল্য ৭৫০ টাকা। তাহলে ৭৫০ টাকা কয়টি চেয়ার কিনেছে? ৮টি। এখন এই তিনটা জিনিস তারা কিনেছে তিন রকম দাম দিয়ে। কিনে তারা কি করেছে, ওই জিনিসের টাকা, টোটাল টাকাটাকে তারা তিনজনে ভাগ করে নিয়েছে, ভাগ করে দিয়েছে দোকানদারকে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখন প্রত্যেকের কত করে পড়েছে আমরা সেটা বের করবো, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, সমাধানে গিয়ে কি করা যায় বলো তো, আমরা কি করব? আগে এই যে এটার কয়টা কিনলো, ওইটার কয়টা কিনলো, ওটার কয়টা কিনলো, আমরা সেটা বের করবো। হ্যাঁ, প্রথমে আমি দ্বিতীয় বন্ধনীটা দিয়ে নেব, তারপরে প্রথম বন্ধনী দেব। প্রথম বন্ধনী দিয়ে আমি কি লিখবো? প্রথম
এই যে আলমারির দামটা আছে না, এই আলমারির দামটা প্রথমে লিখবো। তাহলে আলমারির দাম, ওই দামে সে আলমারি কয়টা কিনেছে? একটা। তাহলে কি হলো? 8,700 কিনেছে কয়টা? একটা। হ্যাঁ, আমার মোট মূল্যটা তো বের করতে হবে, তাই আমি আগে গুণ করে মোট টাকাটা বের করে নেব। তারপরে দেখো তো, এই 2100 টাকার টেবিল, হ্যাঁ টেবিল কয়টা কিনেছে? দুইটা। তাহলে ওইটার সাথে এইটা যোগ হবে, প্রথমে যোগ কি হবে? আমি আবার প্রথম বন্ধনী দিলাম, তারপরে 2100, হ্যাঁ গুণ 2, তারপরে বন্ধ করে দিলাম, তাই না? এরপরে চেয়ার কিনেছে কয়টা? 8টা। তাহলে এটার সাথে যোগ হবে 8টি চেয়ারের মূল্য, তাই না? 7,500 × 8, তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ। এইটা দিয়েছে কয়? তিনজনে সমানভাবে ভাগ করে, তাই না? এই না, এটা বলো না, আমি স্ক্রিনেও দেখাই তোমাদের বোঝানোর জন্য, আমি আলাদা আলাদা করে দিলাম। এখন আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। হ্যাঁ দেখো তো, আমি যা বোর্ডে যা লিখলাম তাই এখানে দেয়া আছে। এই 8,700 টাকার হচ্ছে আলমারি, এবং 2,100 টাকা টেবিল, আর 750 টাকা চেয়ার। এখন এই এইটা আমার প্রথমে গুণ করতে হবে, এটা তো এক দিয়ে গুণ করলে ওইটাই হবে না, আর এইটা কি হবে? দুই দিয়ে গুণ করলে 4,042 হবে না, এখানে 2100 আছে, দুই দিয়ে গুণ করলে 4,042, আর এইটা এইটা কি হবে? 8 দিয়ে গুণ করলে 0, 5,40, আর কত? 7,56, তাই না? তাহলে কত দাঁড়ায় দেখো, এই এই একটা তো এক দিয়ে গুণ, এইটাই নামবে, এইটাকে দুই দিয়ে গুণ করলে এইটা, আর এইটাকে 8 দিয়ে গুণ করলে 6,000। এখন এই ভাগ 3 কেন দিলাম সেটা তো বুঝতে পেরেছো, ওরা তিনজন, তিনজনে এই যে যোগ করার পর যেটা আসবে সেইটা তিনজনে সমানভাবে ভাগ করে দিয়েছে, তাই না? এখন এই তিনটা আমার যোগ করতে হবে, ঠিক আছে? এই তিনটা যোগ করলে, আমি একটু বোর্ডে দেখাই, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও তোমাদেরকে ওই সামনে সামনেই করতে হবে, কিন্তু আমি বোঝার জন্য বোর্ডে একটু লিখে দিলাম। কত হবে এখন? এখানে 2,000 নামবে, তারপরে 7,29, হ্যাঁ 9, আর 8 আর 4 = 12, 12 আর 6 কত? 18, তাই না? তাহলে আমার কত আসে দেখো তো, 18,900। এটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে, আমি আবার 3 দিয়ে ভাগ দেই। দেখো 18,900 3 দিয়ে ভাগ দিলে এই 18-এর ভিতরে 3 কয়বার যাবে? 6 বার, তাই না? 3, 6, 18, তারপরে নামবে কত? এখানে তো মিলে গেল, নামবে শুধু 9, তাই না? 9-এর ভিতরে 3 কয়বার যাবে? 3 বার, তাহলে নামবে 0, এই 0টা নামবে। তাহলে আবার 0 আনতে হলে এখানে একটা 0 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3, 3, 0, 0, তারপরে নামবে এই আর একটা 0, তাই না? তখন আমাকে আর একটা 0 দিয়ে এখানেও 0 দিতে হবে, তারপরে আমার কত আসলো বলো? 6,300, তাই না? এখন এই 6,300 করে এক একজনে দিয়েছে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো, 6,300 করে ওরা এক একজনে দিয়েছে। এখন তুমি দেখো, এই 6,300 যদি গুণ করো তাহলে এই তিনটার যোগফল এসে দাঁড়াবে, হ্যাঁ তাহলে আমার উত্তর কি হবে? 6,300 টাকা, ঠিক আছে? তাহলে দেখো, আমি বুঝেছো তোমরা না, আবার বলতে হবে? দেখো তো, এই যে এইটা হচ্ছে কিসের মূল্য? ওরা কিনেছে কি? তিনটা জিনিস, একটা আলমারি, টেবিল, চেয়ার।
তাহলে আলমারি কিনেছে এই দামে এবং কয়টা কিনেছে 8700 টাকার একটা আর টেবিল কিনেছে 2100 টাকায় হ্যাঁ 2100 টাকার দুইটা টেবিল আর 750 টাকা চেয়ার কিনেছে আটটা এই আটটা টেবিল তাহলে এইটা গুণ করে নামানোর পরে এই এই দাঁড়ালো 8700 4200 আর এখানে 6000 এখন এই তিনটা যোগ করার পরে এটা আসছে এখন এই টাকাটাই এই 18900 টাকাটাই এইটাই ওরা তিনজনে সমানভাবে ভাগ করে দিয়েছে তাহলে তিন দিয়ে ভাগ করার পরে আমার একজনেরটা বের করতে হবে একজনে কত করে দিতে হয়েছে তাহলে 6300 টাকা একজনের দিতে হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমি পরবর্তী সমস্যার যাই হ্যাঁ একটু ঝটপট চলে যাও পরবর্তী সমস্যাটা হচ্ছে 4 নম্বর সমস্যা আমার বইয়ে 4 নম্বর সমস্যায় যাও পরবর্তী পেজে 16 পাতায় 4 নম্বর হ্যাঁ কি আছে দেখো বইয়ের সাথে মিলাও মিনা এবং রিনা একত্রে 7532 টাকা আছে রিনার চেয়ে মিনা 560 টাকা বেশি আছে মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে ঠিক আছে তাহলে কি বলেছে ওদের দুজনের মিলে কত টাকা আছে এই যে আমি টাকার পরিমাণ যদি এইটা দেই নিচের ছবিটা দেখো এইটা যদি টাকার পরিমাণটা দেই তাহলে কত দাঁড়ায় 7532 টাকা হ্যাঁ 7532 টাকা ওদের আছে দুইজনের মিলে তাহলে এখানে শর্ত কি আছে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে তাহলে এই যে দেখো এই এইটার এইটুকু বেশি আছে এই যে 560 টাকা এই 560 টাকা কার বেশি আছে মিনার রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে সেইটুকু এই লিখলাম তাহলে এরপরে ওইটুকু বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা দুইজনের সমান আছে এই যে রিনা এবং মিনা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি সমাধানে যাই বুঝতে পেরেছো সমাধানে গিয়ে আমরা দেখি তো রিনার কত আছে আমরা সেটা বের করব আগে হ্যাঁ তাহলে রিনার টাকাটা যদি আমার বের করতে হয় মিনার অতিরিক্ত কতটুকু আছে এই যে 560 টাকা আছে মিনার বাড়তি তাই না এই বেশি আছে 560 টাকা তাহলে এই টোটাল টাকাটার থেকে এই 560 টাকা যদি বাদ দেওয়া হয় তারপরে যেটা হবে সেইটার অর্ধেক আছে রিনার তাহলে সেই জন্য আমি এটার থেকে এই 560 টাকা এই আমার মোট টাকাটা 7532 টাকা হচ্ছে মোট টাকা এখান থেকে এখান এইটার ভিতরে মিনার এই 560 টাকা বেশি আছে এই কারণে আমি ওইটা বাদ দিয়ে নিলাম ঠিক আছে বাদ দেওয়ার পরে দেখো আমার শর্ত অনুসারে প্রশ্নের শর্ত অনুসারে দেখো আমাকে যে এই এই টাকাটার ভিতরে এইটা বেশি আছে এইটা আমি এই লিখে দিলাম এবং ঋণার টাকাটা কি প্রশ্নে যা বলেছে তাতে ঋণার টাকা হচ্ছে এইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেইটার অর্ধেক হ্যাঁ এই কারণে এই দুই দিয়ে আমি ভাগ দিলাম অর্ধেক মানে দুই ভাগের এক ভাগ তাই না দুই ভাগের এক ভাগ না তাহলে আমি এইটার থেকে এইটা বিয়োগ দিলে পর যেটা থাকবে সেটাকে আমি দুই দিয়ে ভাগ দিলেই আমি অর্ধেক পেয়ে যাব তার মানে আমি ঋণার টাকাটা পেয়ে যাব তাই না এই যে দেখো এই এটার থেকে এটা বিয়োগ দেওয়ার পর কত আসছে 6932 টাকা ঠিক আছে তোমরা পারবে না দেখাবো এই না এটার থেকে কত বাদ যাবে 560 যে নিচে যেহেতু শূন্য তা নামবে কত দুই তারপরে ছয় উপরেরটা আছে তিন তাহলে উপরেরটা ছোট থাকলে কি করতে হয় এই এই পাশের যেটা আছে মানে শতক থাকুক দশক থাকুক সেখান থেকে একটা ধার নিতে হবে তাই না এখান থেকে একটা শতক যদি ধার নেই তাহলে এটার সাথে তিনের সাথে একটা শতক মানে কয়টা দশক দশটা দশক তাহলে এই তিনের সাথে দশ যোগ করে ১৩ তাহলে ছয় ১৩ থেকে ছয় গেলে কত থাকবে ৭ এখন এখান থেকে একটা শতক চলে গেল না তাহলে এখানে রইল কত আমার ৪টা হ্যাঁ ৪টা তাহলে এখানে এই একটা এখানে চলে গিয়ে এইটার সাথে যোগ হয়েছে তাই না আর এইটার সাথে বিয়োগ হয়েছে এই এক বিয়োগ গিয়ে ৫ বিয়োগ ১ সমান ৪ এই পাঁচ থেকে একটা শতক চলে গেছে তারপরে রইল কত শতক ৪ শতক এখন আবার দেখো এইখানে আমার আছে ৫ ৫ শতক আছে
তাহলে 5 থেকে আমার 4 বিয়োগ দেয়া যাবে না তখন আমি এই 1000 থেকে একটা 1000 নিয়ে নেব তো একটা 1000 যদি নেই তখন 1000 দশকে এসে কয়টা হবে 10টা শতক হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এই 4 এর সাথে যদি 10টা শতক যোগ করি তাহলে কয়টা হবে 14টা তখন আমি 5 দিয়ে 5 14 থেকে 5 আমি বিয়োগ দিতে পারবো কত থাকবে 9 তাই না সেটা হয়েছে না দেখো তো তাহলে এখন আমি 2 দিয়ে ভাগ দেব এইটাকে তাহলে 6 এর ভিতরে কত যাবে 2 বার 3 বার তাই না 3 বার যাবে তাহলে নামবে কত 9 আর 9 এর ভিতরে 2 কয়বার যাবে 4 বার 4 বারে 8 নামবে 1 আর এই 7 নামালাম হ্যাঁ 7 নামাতে হবে না হ্যাঁ তাহলে এখন কয়বার যাবে বলো তো হ্যাঁ থ্যাংক ইউ তোমরা আসলেই অনেক কিছু পারো তাহলে হবে 16 তাই এখানে 1 নামবে তাই না 1 নামবে আর এই 2 আমি নামালাম কয়বার যাবে 12 এর ভিতরে থ্যাংক ইউ 6 বার তাই না তাহলে এই এই হয়ে গেল তো আমার রেজাল্ট কত দাঁড়ালো দেখো এই টাকাটা কার বলো তো আমি কিন্তু অনেকক্ষণ বলেছি কথা এই টাকাটা কার থ্যাংক ইউ রিনা তাই না রিনা হচ্ছে এই টাকাটা এখন আমরা মিনার টাকা যদি বের করতে যাই মিনার কি এইটা হবে না মিনার সাথে এই যে মিনার বাড়তি টাকাটা যোগ হবে তাই না মিনার সাথে বাড়তি টাকাটা যোগ হবে এটা হচ্ছে ঋণার টাকা তা আমরা মিনার টাকা বের করতে কি করব ঋণার চেয়ে মিনা 560 টাকা বেশি আছে তাহলে ওই ঋণার সাথে এই 560 টাকা যোগ করলে আমরা মিনারটা পেয়ে যাব তাহলে সেটাই দেখো এই ঋণার এই টাকাটা যোগ 560 সমান কত হয় যোগ করো যোগ করলে 7046 টাকা এই টাকাটা কার মিনার তাই না তাহলে আমরা উত্তর কি লিখতে পারি এই টাকাটা হচ্ছে মিনার আর এই টাকাটা হচ্ছে ঋণার তাই না তাহলে আমার চেয়েছে কি দুইজনার কত টাকা তাই তো তাহলে আর উত্তর হবে ঋণার আছে এত টাকা মিনার আছে এত টাকা ঠিক আছে তো তোমরা তো দুইটা আমি সমস্যা সমাধান করলাম এখন আমি যদি তোমাদেরকে একটা দেই তোমরা পারবে না আমি হেল্প করব তোমাদেরকে তাহলে আমি একটা সমস্যা তোমাদেরকে দেই হ্যাঁ আমি একটু মূল্যায়নে যাই তোমরা নিজেরা করবে সেই সাথে আমি তোমাদেরকে সহায়তা করব দেখো তো আমি ছবিও দিয়ে দিয়েছি বুঝিয়ে দেব তারপরে তোমরা করবে হ্যাঁ এটা সবার পরিচিত কারণ আমরা তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে এই ধরনের সমস্যা সমাধান করেছি তাই না আমি পড়ি তোমার এই সমস্যাটা হচ্ছে বইয়ের 5 নম্বর কত পেজের দেখো 16 পেজেরই 5 নম্বর তো পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর পিতা ও কন্যার বয়সের সমষ্টি দুইজনের বয়স মিলে এই 80 বছর পিতার বয়স কন্যার বয়সের চেয়ে বয়সের 4 গুণ আমি যদি কন্যার বয়স মনে করি 1 তাহলে পিতার বয়স হবে এই যে দেখো এখানে 80 আছে এটাকেও 5 ভাগ করা হয়েছে হ্যাঁ এই 1 2 3 4 5 মানে কন্যার বয়স হচ্ছে এইটুকু হ্যাঁ আর পিতার বয়স তার চেয়ে 4 গুণ কন্যার বয়সের চেয়ে তাহলে এই কন্যার বয়স তো থাকবেই সেইটার সাথে আরো 4 গুণ তাহলে কত হবে কয়টা হবে কয় গুণ হবে 1 2 3 4 5 এখন তোমরা একটু করো তো কি করতে হবে আমরা কিন্তু এরকম সমস্যা চতুর্থ শ্রেণীতেও করেছি করো আমি তোমাদেরকে সহায়তা করব হ্যাঁ সমাধানে যাও পেরেছো হ্যাঁ দেখো তো আমার সাথে মেলে কিনা তোমাদের পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ এটা তো আমরা বই থেকেই পেয়েছি তাই না তাহলে কন্যার বয়স আমরা কত ধরব 1 গুণ কন্যার বয়স যদি হয় 1 গুণ কন্যার বয়স ধরি 1 গুণ তাহলে পিতার বয়স 4 গুণ তাহলে এই 4 এবং 5 দুইটা মিলে আমার ওইখানে কত আছে আমার বইতে টোটাল আছে কত কন্যা এবং পিতার বয়স মিলে কত আছে 80 বছর তাই না তাহলে আমরা এটা যোগ করলে কন্যা ও পিতার বয়সের সমষ্টি ওই কত গুণ সেইটা যদি যোগ করি তাহলে কি হবে এই 4 গুণ আর এই যোগ 1 গুণ তাহলে কত হবে 5 গুণ হ্যাঁ এই 5 গুণ হবে দুইজনের বয়সের সমষ্টি ঠিক আছে তাহলে বয়সের সমষ্টি 5 গুণ সমান কত 80 বছর তাই না এখন
এই 80 বছরকে আমি যদি এই এই পাঁচ গুণ দিয়ে ভাগ দেই তাহলে আমি একজনের বয়স পাই না, যেটা মানে কন্যার বয়সটা পেয়ে যাই, তাই না? পাবো না? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরাও তাই করেছো। হ্যাঁ, এই তো, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমি এইটা যাই, দেখো কন্যার বয়স হবে কত, 80/5। আশিকে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? আমরা ষোলগড়ের নামটা জানি, হ্যাঁ আমরা তো 20 ঘর পর্যন্ত জানি, তাই না? 5 16 80, তাহলে কত হবে? 16 বছর। হ্যাঁ, 16 বছর কার বয়স? 16 বছর কিন্তু কন্যার বয়স, তাই না? এখন পিতার বয়সটা তাইলে কত হবে? পিতার বয়সটা হবে এইটা 4 গুণ, এটার 4 গুণ যদি পিতার বয়স হয় তাহলে কত হবে? 16 গুণ 4, তাই না? তাহলে পিতার বয়স কত? 4 16 64। এখন এই হচ্ছে কন্যার বয়স, এই হচ্ছে পিতার বয়স, তাহলে আমার উত্তর কি হবে? কন্যার বয়স 16 বছর আর পিতার বয়স কত? 64 বছর। হ্যাঁ, তোমরা সবাই পেরেছো, তাই না? তাহলে আরেকবার মিলিয়ে নাও, আমি যে যে আমার সাথে সবার মিললো কিনা, যার মেলে নাই সেও একটু মিলিয়ে নাও, ঠিক আছে? তা আমি কি এরপর একটু বাড়ির কাজ দেবো না, এটা আরেকবার বলে নেব, আর বলার দরকার নেই, তাই না? তোমরা পারো, কারণ এই সমস্যাটা আমরা চতুর্থ শ্রেণীতেও করেছি, এই কারণেই আমি তোমাদেরকে করতে দিয়েছি। এখন আমি একটু বাড়ির কাজে যাই, বাড়ির কাজ নিয়ে নাও তোমরা, বাড়ির কাজ দেখো, অনুশীলনীতে যাও, অনুশীলনীতে 3 নম্বর অনুশীলনীতে চলে যাও, 3 নম্বর অনুশীলনীতে 6 থেকে 10 পর্যন্ত তোমরা বাড়িতে করে নেবে, বাড়িতে করে রাখবে সুন্দর করে, তারপরে স্কুল খুললে পরে তোমার টিচারদেরকে দেখাবে, আর যদি তোমার এতে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে, আমাদেরকে মেসেঞ্জারে জানালেই আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে যদি সমস্যা হয় তখন আমি তোমাদেরকে পুনরায় আবার দিয়ে দেবো, আর সমস্যা না হলে আর আর বোঝানোর দরকার নেই, আমি মনে করি সমস্যা হবে না, তাই না? যেভাবে বলেছি, তাহলে আমি তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম, পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।